KRS-24। সুপ্রিয় দর্শক, KRS-24 এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আমি আজ শিক্ষামূলক টিপস শেয়ার করতে যাচ্ছি। বিষয়টির নাম হলো ফেসবুকে আপলোড হওয়া স্মার্টফোনের কন্ট্যাক্ট লিস্ট ডিলিট করবেন কিভাবে। আসলে আমরা প্রতিনিয়ত দেখতে পাই স্মার্টফোনের কন্ট্যাক্ট লিস্ট ফেসবুকে অটোমেটিক আপলোড করে ফেলি বা ভুলবশত হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে হারে ব্যবহারকারীদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটছে, তাতে যে কোনো সময় ফেসবুকে আপলোড হওয়া এসব কন্ট্যাক্ট লিস্ট ব্যাহত হয়ে যেতে পারে। তাই ফেসবুক থেকে আপনি চাইলে কন্ট্যাক্টগুলো রিমুভ করতে পারেন, আপলোড করা নাম্বারগুলো মুছে ফেলতে। আমি একটা ধাপ দেখাচ্ছি, সে ধাপ অনুযায়ী আপনারা কাজটি করুন। এটা হলো আমাদের লিঙ্কটা, এটা দিয়েই আমরা ফেসবুকে আপলোড করা নাম্বারগুলো ডিলিট করব। আমরা নোটপ্যাড থেকে এই লিঙ্কটি কপি করে নিচ্ছি, রাইট ক্লিক করে ব্রাউজার থেকে রাইট ক্লিক করে অ্যাড্রেস বারে পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, চলে এসেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর ইনভাইটস অ্যান্ড আপলোডেড কন্ট্যাক্টস অ্যান্ড কল অ্যান্ড টেক্সট হিস্ট্রি। এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন। টোটাল আমার ফেসবুক আইডিতে 486টি কন্ট্যাক্ট সেভ হয়ে আছে আমার অজান্তে, যেটা কিনা আমি জানি না অথবা ভুলবশত করে ফেলেছি। এখন আমি এগুলো ডিলিট করব। ডিলিট করার জন্য ফর্মুলাটা খুবই সহজ, এখানে আদার্স কোনো অপশন নেই। আপনি শুধু কন্ট্যাক্টে ক্লিক করে ডিলিট অলে ক্লিক করবেন। ডিলিট অল ক্লিক করলেই সবগুলো নাম্বার ডিলিট হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। আর আমার এই লিঙ্কটি ডাউনলোড ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা ওখান থেকে ক্লিক করে আপনাদের ফেসবুকে আপলোড করা ভিডিওগুলো, ফেসবুকে আপলোড হওয়া কন্ট্যাক্টগুলো ডিলিট করতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।